ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সাথে পটুয়াখালীর দশ মিনার কর্মরত সাংবাদিকদের মত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলার ডাক বাংলোতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন দশ মিনার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়জ আহমেদ সাধারণ সম্পাদক সঞ্জয় ব্যানার্জি সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রেস ক্লাব সভাপতি বেল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক জায়েদ মোল্লা সহ অন্যান্য সদস্যরা এ সময় নুরুল হক নূর বলেন আওয়ামী লীগ বিগত পনেরো বছর দেশের গণতন্ত্র ভোটাধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি দেশে থাকা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন